হে সমস্ত জগৎবাসী, আজকে ছোটোখাটো একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সে আলোচনাটি হলো, দেখুন, এই পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে সুখ চায় না? যে পৃথিবীর সমস্ত মানুষই সুখ চায়, কিন্তু দেখেন প্রত্যেকটা বিষয়েই আমরা যদি খেয়াল করি, দুঃখ ছাড়া কিন্তু সুখের কখনোই দাম নেই। দেখেন আমরা কি বলি, আলোকিত, আলো খুব ভালো। একটা জিনিস দেখেন যে আলো যদি ভালো হয় তাহলে অন্ধকার খারাপ কিসে? অন্ধকার না থাকলে আলোর কি কোনো মূল্য আছে? আচ্ছা, তাহলে অন্ধকারেরও প্রয়োজন, আলোরও প্রয়োজন। তো এখন যে কথাটি আপনাদের সামনে, যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব, সেটি হলো যে মানুষ পৃথিবীতে জঘন্য খারাপ কিছু যখন করে ফেলে, তখনই কিন্তু সেই মানুষটা একটা সময় সুপথে আসে। আর যে মানুষটা ভালো, সে কিন্তু খারাপের খবর জানে না, আর সেই খারাপ কিন্তু তার সামনে কোনো দিন আসবে, আর সেই সম্পর্কে তার ধারণা থাকবে না। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখেন যে নিজামুদ্দিন আউলিয়া, সে কিন্তু ডাকাত ছিল, আর সেই ডাকাত কিন্তু এক নিমেষে আউলিয়া হয়ে গেছে। তাহলে পৃথিবীতে যারা জন্ম নিয়েছে, জীবনে কোনো খারাপ করেনি, তাহলে তারা কিন্তু ভালোটাই বুঝেছে, খারাপের সম্পর্কে কিছু বোঝেনি, জানেনি। তো পৃথিবীতে চলতে গেলে আমাদের খারাপ বোঝার প্রয়োজন আছে। আচ্ছা, হয়তো জীবন চলার পথে কিছু খারাপ করে ফেলছে, তখন সেই খারাপ করাতে সে বুঝতে পেরেছে খারাপটা করলে এটা হয়, ভালোটা করলে ওটা হয়। আচ্ছা, তো আজকের মূলে যে কথাটি আমি বলবো, যে আমরা কখনো খারাপকে খারাপ বলবো না, কেননা খারাপ একটা সময় সে এত ভালো হবে যে আমি যে তাকে খারাপ করেছি বলেছিলাম, কিন্তু সে আমার থেকেও অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, পরিস্থিতির শিকার মানুষ এরকম হয়ে যায়। তো বাকি যে আলোচনাটি আপনাদের সামনে করব, সেটি হলো, দেখেন মানুষ যখন কোনো মুর্শিদ ধরে, যে মুর্শিদ ধরার পরে আমি কিছু দেখি না, আউলিয়া হতে পারছি না, আমি ভালো হতে পারছি না, তাহলে মুর্শিদ ধরে আমার কী লাভ হল? দেখেন যে মানুষ যখন বাহ্যিক জগতে শিক্ষা অর্জন করে, তখন কিন্তু তার নার্সারি থেকে তিনি ভর্তি হলে দেখা যায় সে ম্যাজিস্ট্রেট হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। আপনি দেখেন সে কিন্তু একটা দিনও পড়ালেখায় গ্যাপ দেয়নি, টাইম টু টাইম স্কুলে গিয়েছে, টাইম টু টাইম পড়েছে। তারপরে 25-30 বছর বয়স যখন হয়, তখন সেই ব্যক্তিটা একটা সময় ম্যাজিস্ট্রেট হয় বা একটা সময় ডাক্তার হয়। তাহলে অনেক ত্যাগ, অনেক কষ্টের পরে হয়েছে। তো যারা বলে মুর্শিদ ধরেছি, মুর্শিদ ধরে আমরা কিছু পেলাম না, কিছু দেখলাম না, কিছু হলাম না, কিন্তু আপনারা কিন্তু এটা অবশ্যই এই কথাটা বুঝবেন যে মানুষ কিন্তু মুর্শিদ ধরে। ধরেন কামেল মুর্শিদ ধরল, ধরার পরেও কিন্তু সেই লোকটা, তার মুর্শিদ তাকে যেই নিয়ম দিয়েছে, যেই কর্ম দিয়েছে, যেই সাধনা দিয়েছে, যেই চরিত্র দিয়েছে, সেটা তিনি কিছুই করেন নাই, কিছুই করেন নাই। এবং কি দেখা যায় একটা জিনিস হলো যে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। আবার বলা হয়েছে স্কুল খুইলা সেরে মাওলায় স্কুল খুইলাছে। তাহলে মাওলায় যে স্কুল খুলেছে সেটা কোনটা? সেটা হলো মুর্শিদের দরবারে আধ্যাত্মিক শিক্ষা দেয়, রুহানি জগতের শিক্ষা দেয়, আত্মজগতের শিক্ষা দেয়, সৃষ্টি জগতের শিক্ষা দেয়। তো এখন মুরিদ হওয়ার পরে সে ব্যক্তিটি কখনো সাধনাও করল না, আর সেই মুর্শিদের দরবারে শিক্ষা নেওয়ার জন্যে আর আসলো না। 6 মাসে 9 মাসে একবার মনে চেয়েছে, এসেছে, একটু দেখাশোনা করে চলে গেছে।
তাহলে সে কিছুই করলো না। তাহলে বাহ্যিক জগতে যারা নার্সারি থেকে পড়ালেখা বাচ্চাকালে শুরু করেছে, সে 25-26 এরকম 30 বছর পর্যন্ত সেই লোকটি পড়ালেখা করে সে ম্যাজিস্ট্রেট হয়েছে, উকিল হয়েছে বা যে কোনো একটা কিছু হয়েছে। কিন্তু দেখেন যে যারা মুর্শিদ ধরল তারা নিয়মিতভাবে আসেনি, শিক্ষা নেয়নি, সাধনা করেনি, যে চরিত্রের শিক্ষা দেওয়া হয়েছে সেটাও করেনি, যার ফলে তারা যেরকমটা সেরকমই রয়েছে। কিন্তু মানুষের কাছে বলে বেড়ায়, আরে একটা পীর ধরেছিলাম, কিছুই দেখি না, কিছুই পাই না, কিছুই বুঝলাম না। তাহলে আপনি যখন নার্সারিতে ভর্তি হয়েছেন, আপনি কিন্তু 6 মাস পর পর স্কুলে যাননি, প্রতিদিন গিয়েছেন, কাদের মধ্যে 5-7 কেজি ওজনের বই নিয়ে চলে গেছেন। যদি না গিয়েছেন, কোনো দিন অলসতা করেছেন, বাবা মা তাগিদ দিয়েছে, পিটিয়েছে, স্কুলে পাঠিয়েছে এবং নিয়মিত ঘরে পড়েছে, তো এখন দেখা যায় কোনোটাই করা হয়নি। তাহলে সে নার্সারিতেই পড়ে থাকবে, আর সে যদি বলে আমি স্কুলে ভর্তি হয়েছি, মাস্টার আমাকে কিছু শিক্ষা দিল না, এখানে গিয়ে কোনো কিছু শিখতে পারলাম না, কেন? আপনি ভর্তি হয়ে তো আপনি তো স্কুলে যাননি, মাস্টারের কাছে পড়েননি, তাহলে আপনি কীভাবে ভাবেন? ঠিক আধ্যাত্মিক জগৎ, এই শিক্ষা অর্জন করলে মানুষে আত্মার মুক্তি নেবে, জন্ম জন্মান্তর থেকে বেঁচে যাবে, দোজক থেকে বেঁচে যাবে। এই জন্যই তো একজন মানুষের মুর্শিদ ধরতে হয়। তো এখন দেখা যায় কি তারা এটা করেনি, না করার ফলে তারা কিছু দেখতে পায় না, কিছু হয়নি, কিছু বোঝেনি। আবার কোনো কোনো ভক্ত আছে, তারা বায়াত হওয়ার পরে দূরে থাকলে খবর নিয়েছে বা মুর্শিদের দেওয়ার বইটা পড়েছে বা নাম জপেছে, সাধনাগুলো করেছে, সুযোগ পেলে এসেছে, তখন মুর্শিদ তাকে মনে রাখে। একটা কথা বলা হয়, ফার্স্ট করলি আসকর কুম আসকরলি ওলা তাক পুরুন, একটি কথা আছে যে তুমি যদি আমার দিকে আসো তাহলে আমি তোমার দিকে যাই, তুমি যদি আমার দিকে তাকাও তাহলে আমি তোমার দিকে তাকাই, তাহলে তুমি যদি আমার দিকে প্রেমের নজরে আসো তাহলে আমি তোমার দিকে প্রেমের নজরে যাই। তাহলে আমাদের আগ্রহ না থাকলে তিনিও করবেন না। তাহলে আমরা এই পৃথিবীতে শুধু ভুল করে যাচ্ছি, আর আমাদের ভুলগুলো আমরা চোখে দেখি না। অনেক লোক, 1000 লোক যদি একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে, এর মধ্যে 2-4 জন আউলিয়া হয়ে যায়। কেন? তারা যেদিন বায়াত গ্রহণ করেছে, মুর্শিদের খাতায় নাম দিয়েছে, সেই দিন থেকে তিনি কর্ম, আমল, চরিত্র সমস্ত কিছু ঠিক রেখেছে। তিনি রুহানিভাবে স্বপ্নের মাধ্যমেও মুর্শিদের সাক্ষাৎ পাচ্ছে। মুর্শিদ বলছে, বাবা তোমার এই নাম ডাক, তোমার এই সাধনা, তোমার এই আমল, আমি খুশি হয়েছি, তুমি সাকসেস হয়েছ, তুমি আজকের পর থেকে এই সাধনাগুলো করো। তাহলে যে করলো না, সে কিন্তু মানুষের কাছে বলে ফিরল, দেখেন আমি মুর্শিদ ধরে আমার কী লাভ হলো, আমি কিছু পাই না, কিছু দেখি না। এই ধরনের লোক কিন্তু পৃথিবীতে অনেক আছে, আপনারা কে বলেন? যদি আমার কথা সত্য হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, আমি আপনি কোরআনটাকে বললে কোরআনের মধ্যে পাইতেছি, সুরা কাহাফে পাচ্ছি, সুরা ইনসিরাতে পাচ্ছি, সুরা সাফাতে পাচ্ছি, সুরা ফাতাতে পাচ্ছি, মুর্শিদ ধরতে হবে, সাধনা করতে হবে। কিন্তু দেখা যায় আমরা ধরেছি, কোরআনে আছে বিদায় বা মানুষে ধরেছে, আমিও ধরেছি, কিন্তু আমরা সেই কর্ম কিছুই করিনি, যার ফলে আমাদের এই অধঃপতন। তবে আজকের কথাগুলো আপনাদের কাছে পেশ করা হলো, এই কথাগুলো কি আপনারা কোন পিটি নেবেন? আমি কি সঠিক বলেছি না বেঠিক বলেছি? দেখেন, মানুষ যখন নার্সারি থেকে পড়া শুরু করে, পড়তে পড়তে একটা সময় সে ম্যাজিস্ট্রেট হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়, হিসাব বিজ্ঞানী হয়, তাহলে সে অনেক শ্রম দিয়েছে, টাইম টু টাইম পড়ালেখা করার পরে হয়েছে। তাহলে যারা মুর্শিদের কাছে আসে, নিজকে চেনার জন্যে আসে, আল্লাহকে চেনার জন্যে আসে, আল্লাহকে দেখার জন্যে আসে, তো এখন সেই মানুষগুলো এই পর্যন্ত সীমাবদ্ধ, তারা কখনো এটা গুরুত্বভাবে নিয়মিত কিছুই করেনি। দেখেন যে আল্লাহ নিরাকার, এই নিরাকারকে যদি আমাকে আকার রূপে পেতে হয়
তাহলে কতটুকু সাধনা আর কতটুকু ত্যাগ দিতে হবে? কিন্তু এগুলো কিছুই দেওয়া হলো না। আর বাহ্যিক জগতের যে পড়ালেখা এগুলা করে তারা কি করে? একদল ছেলে মেয়ের আছে, বাবা লেখাপড়া করলে বাড়ি করবে, গাড়ি করবে, বড় কিছু হবে, মানুষের সম্মান দেবে, ভালো চলবে, ভালো খাবে, এই কথাগুলো বলে। আর এই কথাগুলো মাথায় রেখে যখন পড়ালেখা করে তখন চাকরি করতে গেলে ঘুষ খায়, ব্যবসাতে দুই নম্বরই করে। আর সাধনা, মুর্শিদ ধরার পরে যখন সাধনা করে এটার মূল উদ্দেশ্য কী? আল্লাহ কি বলেছে? যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তো সেই সফল কাম হতে হলে এবং আল্লাহকে পাইতে হলে, আল্লাহর সাথে বিলীন হতে হলে, আমার আত্মার উদ্ধার করতে হলে আমার আপনার কি করতে হবে? সেই জিনিসগুলো কিন্তু করা হলো না, যার ফলে আমরা ব্যর্থ জীবন। আর যে বাহ্যিক লেখাপড়া করেছি সেটাতে কিন্তু আমরা দুনিয়াতে সুখে থাকার জন্য করেছি, কিন্তু পরকালের জন্য কিছুই করলাম না। জানি না হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা হয়তো কেউ মনে মনে বলবেন এ কথা কিন্তু বুঝি জানি। তবে দেখেন, যদি আমার এই কথাগুলো কারো অন্তরে ধাক্কা লাগে, হায় রে আমরাও তো মুর্শিদ ধরেছি, মুর্শিদকে অপরাধী বানিয়ে কথা বলছি, আমরা কিছু দেখলাম না, পেলাম না, তারা তাদের ভিতরে ধাক্কা লাগলে তারা যেন মুর্শিদকে মানে, সেই চরিত্র গঠন করে, সেই সাধনা সেই আমলা করে, এরপরে সে একটি জায়গাতে পৌঁছাবে ইনশাল্লাহ। তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন। এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।